বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর সুস্মিতা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আমি আজকে মানে একটু লক্ষ্মী পুজো করব ভাবছি, তো সকালবেলা একটু বাজারে গিয়েছিলাম, তো তখন একটুখানি ভিডিও করেছিলাম, কিন্তু কিছু বলা হয়নি, কারণ বাইরের যা শব্দ মানে কিছুই শুনতে পাবে না। সেই জন্য আমি জাস্ট এমনি একটা ভিডিও করেছিলাম, তো সেটা তোমাদেরকে একটু দেখাবো। তো তোমরা ভিডিওটা একটু দেখে নাও। আমি ভিডিওটা এতটুক পর্যন্ত করেছিলাম, তো তারপর বাড়িতে চলে এসেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আসার সময় মানে দেখাচ্ছি তোমাদেরকে। তো আসার সময় এখানে লক্ষ্মী ঠাকুর এনেছিলাম, মুখটা ঢাকা আছে, পরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর এটাতে সব কিছু জিনিস আছে পুজোর। তোমাদের সাথে পুজোর ব্লগটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব, সেই জন্য আমি আগে একটুখানি ব্লগ করে দিচ্ছি। আর তোমরা দেখবে আমার ভিডিওটা, আর চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আশা করি। তো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর এখন বেলা 12টা বেজে গেছে, আমি এখন রান্না করছি, রান্নাবান্না করে তারপর চান টান করে তারপর গিয়ে পুজো টুজো করবো। তো কী রান্না হচ্ছে এটাও দেখে নাও। দেখো এখানে আমি রান্না করছি, আর আজকে হচ্ছে চিকেন রান্না, দেখতে পাচ্ছ। আর এখানে আলু ভেজে রেখেছি, আর একটু আগে চা খেয়েছিলাম, সকালে কিছুই খাওয়া হয়নি, সেজন্য তাড়াহুড়ো করে বাজারে গেলাম, মেয়েকে নিয়ে গিয়েছিলাম, রোদও উঠেছিল, সেজন্যে আর মানে তাড়াহুড়ো করে কিছু খাওয়া হয়নি, ঝট করে একটু বাজার করে নিয়ে চলে আসলাম। আর আজকে আমাদের চিকেন রান্না হচ্ছে, লক্ষ্মী পুজোর দিন আমাদের মাছ মাংস পিঠেটা খেতে হয়, সেই জন্য আজকে চিকেন করলাম। তো আমার চিকেনটা রান্না হচ্ছে, আর এখানে আমি উচ্ছে ভাজা করেছিলাম, ভাতও হয়ে গেছে। আজকে রান্না আমার এতটুকুই হবে, একবারে বেশি করে রান্না করে নিচ্ছি, দুপুর তো হয়ে গেছে, রাতে আর মানে তরকারি ভাত আর করবো না, যদি করি অন্য কিছু করবো, তো দেখা যাক। তো রান্না করে তারপর কাজটা সব কিছু সেরে তারপর পুজোর জন্য একটু কাজ করতে হবে। তো ব্লগটা অবশ্যই দেখবে, মানে পরে তোমাদের সাথে এটা বাকিটা শেয়ার করব। তো আজকের মানে এখনের ভিডিওটা এতটুকুই। তো টাটা বাই বাই, আবার পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে।